উচ্চতর মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা কেন্দ্র স্থানান্তরিত করার প্রতিবাদে কাছাড়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় বরযাত্রাপুর গোলকচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে সিরাজুল আলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা কেন্দ্রটি শিলচরের জিসি কলেজে স্থানান্তরিত করার প্রতিবাদে সোমবার ভাঙ্গার পারে শিলচর ও কালাইন পথ অবরোধ করে ছাত্রছাত্রীরা। এদিন সকাল 7টা থেকে অবরোধ গড়ে তোলার ফলে শতাধিক যানবাহন অবরুদ্ধ হয়ে পড়ে। পরে অবরোধস্থলে পুলিশ ও কাঠিগড়ার সার্কেল অফিসার উপস্থিত হয়ে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরিত করার বিষয়ে আলোচনা করার জন্য দুদিনের সময় নিয়ে পথ অবরোধ উঠিয়ে নেওয়ার আবেদন জানায়। দুদিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে সড়ক অবরোধ মুক্ত করা হয়। এদিকে দুদিনের মধ্যে তাদের দাবি পূরণ না হলে পুনরায় তীব্র আন্দোলন গড়ে তোলার সঙ্গে পরীক্ষা বর্জনের হুমকি দেয় ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। আজকে আমরা প্রতিবাদ করছি বিগত কয়েকদিন থেকে। আমরা ডিসি ম্যাডামের কাছে, কাউন্সিলের কাছে মেমোরেন্ডাম দিয়েছি যে আমাদের স্কুলের এক্সাম সেন্টারটি বিগত কয়েক বছর থেকে যাত্রাপুর সিরাজুলি হায়ার সেকেন্ডারিতে হইতেছে। হঠাৎ 25 তারিখে আমাদের প্রিন্সিপাল আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের সেন্টার শিলচর গুরুচরণ কলেজে গিয়েছে। তাই আমরা এটির প্রতিবাদে বিগত কয়েকদিন থেকে ডিসি ম্যাডাম, আইএস, এমপি, এমএলএ এমনকি কাউন্সিলে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু আমাদের মেমোরেন্ডামের কোনো রিজাল্ট পাই নাই। এবং রেজিস্ট্রেশন আমরা ওখান জানে করেছি যে আমাদের সিরাজুলিলে যে আমাদের এক্সাম, কিন্তু আমরা মনে করেছি যে আমাদের এই প্রিন্সিপাল যে একটা বাবার ছেলে হয়ে যায়, কিন্তু জানে না। আমাদের প্রিন্সিপালে আমাদের যখন প্রথম দিনে আসছি আমরা, তখন কয়েছেন যে আমি এটা কিচ্ছু জানি না। আমরা প্রতিবাদ করছি যে একটা ছেলে হয়ে যায় তারা বাবাই জানে না, কিন্তু শিক্ষক তদ্রু বলছে যে তার স্টুডেন্ট হয়ে এক্সাম হয়ে কিছু নিজে জানেন না স্যার। আজকে আমরা প্রতিবাদ করছি, আমরা এডিসি ম্যাডাম আইছেন, এডিসি ম্যাডামে আমরা আশ্বাস দিয়েছেন যে দুই দিনের ভিতরে যদি না হয় তাহলে ঠিক আছে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন যেভাবে চলিতেছে আর অব্যাহত মানে চলবো আন্দোলন। বেসরকারি স্কুল যত হচ্ছে প্রতিযোগিতা তত বাড়ছে, ছাত্র অভিভাবক তো বটেই, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের মধ্যেও এই প্রতিযোগিতা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রছাত্রীদেরকে কতটুকু সুবিধা বা গাইডেন্স দেবে সে নিয়ে একটা অঘোষিত প্রতিযোগিতা সর্বত্র ফুটে উঠছে। অবশ্য এতে দোষের কিছু নেই, এই ধরনের স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকার ফলেই ভালো ভালো রেজাল্ট করতে পারছে পড়ুয়ারা। ঠিক এমন প্রতিযোগিতার মানসিকতা নিয়ে 2019 সাল থেকে ভালো রেজাল্ট দিয়ে আসছে মালুয়াস্থিত ইডেন একাডেমি আবাসিক স্কুল। কর্তৃপক্ষের ব্যতিক্রমী মানসিকতা হল সন্তান আপনার, অঙ্গীকার আমাদের। চমৎকার একটি উন্মুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশে দাঁড়িয়ে রয়েছে স্কুলটি। ভেতরে ঢুকে স্কুল ও হোস্টেলের শৈক্ষিক কাঠামোর বিন্যাস দেখলে মোটেই মনে হবে না যে এটি মালওয়ায় অবস্থিত কোন স্কুল, বরং মনে হবে কোনো মেট্রোপলিটন সিটির স্কুলের দৃশ্য এটি। কচিকাচাদের মনোরঞ্জনের জন্য চমৎকার সব চিত্র দিয়ে সাজানো হয়েছে ক্লাসরুমগুলি, রয়েছে সব ধরনের এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট। পড়ুয়া শিক্ষকদের মিথস্ক্রিয়ার যে একটা পরিপূর্ণ শিক্ষা উপলব্ধ হয় সেটার পূর্ণাঙ্গ রূপায়ণ দেখা গেল ইডেনে। অন্যদিকে সিসি ক্যামেরার নজরদারির মাধ্যমে 24 ঘন্টা ছাত্রছাত্রীদের সুরক্ষার ব্যাপার নিশ্চিত করে চলেছে ইডেন। পঠন পাঠনের ক্ষেত্রে একটা পরিপূর্ণ গাইডেন্স হচ্ছে স্কুলটির অন্যতম মিশন। শিক্ষণ প্রণালীর অভিনবত্ব, আলোচনা এবং ইংরেজি কথোপকথনে রয়েছে অনন্যতা, ফলে বাইরে থেকে নিতে হয় না কোনো বিষয়ের টিউশন। সাপ্তাহিক মূল্যায়ন প্রক্রিয়ার পাশাপাশি প্রতিদিন রয়েছে ক্লাস ভিত্তিক কুইজ টেস্ট। প্রতি শনিবার থাকছে ফ্রি গণিত ও স্পোকেন ইংলিশ। সুবিধা রয়েছে কম্পিউটার ল্যাবের। ডিজিটাল ক্লাসরুমে অভিজ্ঞ ও পরিশ্রমী শিক্ষক শিক্ষিকারা 2019 সাল থেকে আগলে রেখেছেন পড়ুয়াদের। প্রতি 3 মাস পরপর অভিভাবকরা গার্ডিয়ান মিটে নিজেদের প্রতিক্রিয়া জানান। নতুন শিক্ষাবর্ষে নিজেদের অঙ্গীকারকে নবীকরণ করতে চায় ইডেন একাডেমি। বর্তমানে ভর্তি চলছে, 10 মার্চ স্কুলে অ্যাডমিশন টেস্ট। স্বাস্থ্যসম্মত ও পরিপাটি হোস্টেল সুবিধার এই স্কুলে ছাত্রছাত্রীরা মূল্যবোধ সম্পন্ন শিক্ষা অর্জন করে একজন সুনাগরিক হয়ে উঠতে পারবে বলে দৃঢ়তার সঙ্গে জানালেন স্কুল কর্তৃপক্ষ। Hello everyone, my name is Ashraf Hussain. So today I want to give some information about Eden Academy. I came in Eden Academy in the year 2020. Our school have 22 teachers. Our teachers are so excellent. They explain every concept very clearly. Also our school have one hostel also. I live in this hostel and this hostel facilities are great and hostel management are good. In our hostel, Mukta classes are there. We perform 5 times Salah a day. Thank you.